আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পিৎজার খুব সহজ এবং পারফেক্ট একটা রেসিপি শেয়ার করছি। এর জন্য আমাদের যা লাগবে তার মধ্যে প্রথমে হচ্ছে আমি আজকে আটা দিয়ে করব, তাই 2 কাপ আটা নিয়েছি, সামান্য কিছু লবণ পরিমাণ মতো, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। তবে ইস্ট 1 চামচের বেশি দেওয়া যাবে না, তাহলে আবার এতে ইস্টে একটা গন্ধ চলে আসবে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, এরপরে দিয়ে দিব 2 চামচ দুধ উঁচু করে। তারপরে এটিকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব এতে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর সামান্য কুসুম গরম পানি। তো এতে অবশ্যই একটু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, আর ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে মসৃণ করে। পানিটা আসলে যার যার প্রয়োজন মতো, যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে না যে ডোটা মসৃণ হচ্ছে, সফট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এতে পানি অ্যাড করতে হবে। সেটা পরিমাণ মতো দিতে হবে, বুঝে শুনে ইউজ করতে হবে পানিটা। তো যখন এই পর্যায়ে মনে হবে যে আমার ডোটা আঠালো হয়ে আসছে, তো সেই পর্যায়ে এটাকে একটু ভালো, এর মধ্যে সামান্য পরিমাণে তেল মিশিয়ে ডোটাকে মেখে মসৃণ করে ডোটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন পিজার জন্য আমি 1 কাপ মুরগি নিয়েছি, তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, টক দই 2 টেবিল চামচ, সয়া সস 2 চা চামচ, সয়াবিন তেল নিয়েছি 2 টেবিল চামচ। এখন এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এর মধ্যে অ্যাড করে নিতে হবে সামান্য পরিমাণে লবণ, তবে একটু বুঝেশুনে ইউজ করতে হবে, যেহেতু আমরা আগে সয়া সস ইউজ করেছি, তাই লবণটা একটু পরিমাণ মতো বুঝেশুনে দিতে হবে। এর মধ্যে অ্যাড করতে হবে 1/2 কাপ পেঁয়াজ, তারপরে এটিকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য পরিমাণে অরিগানো ইউজ করলাম, এতে করে পিজার স্মেলটা অনেক সুন্দর আসবে, ভালো আসবে। মাংসটা রান্না করার জন্য কড়াইতে সামান্য পরিমাণে তেল নিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। এটাকে কোনো পানি ছাড়াই রান্না করতে হবে, সামান্য ঢেকে দিলে এতে যে পানি উঠে আসবে সে পানিতেই মুরগিটা রান্না হয়ে যাবে। তবে এটাকে খুব বেশি ভাজা যাবে না, যেহেতু পিজাতে ইউজ করব, তাই এর মধ্যে একটা জুসি ভাব থাকতে হবে, এতে করে পিজাটা খেতে খুব টেস্টি হবে। পিজার ডোটাকে এখন একটু মুথে এটাকে আমি আবার একটু বেলে নিয়ে তার মধ্যে প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিব, আর তাতে পিজার ডোটাকে সেট করব। তো এটা খুব সাবধানে করতে হবে, আমার রুটিটা একটু পাতলা হয়েছে, যার জন্য এটাকে আমি খুব সতর্কতার সাথে দিয়েছি। আমি চুলায় একটু সেকে নিয়েছিলাম, এর মধ্যে আমি পিজা সস ইউজ করেছি, এর মধ্যে দিয়েছি মোজারেলা, আর তারপরে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটাকে উপরে দিয়ে দিয়েছি। এর মধ্যে ডেকোরেশনটা যার যার ইচ্ছে মতোই করা যায়, যে যেভাবে করতে পছন্দ করে। তো এর মধ্যে আমি আবার কিছু মোজারেলা দিয়েছি, উপরে কিছু পিজা সস দিয়েছি, টমেটো এবং হলুদ ক্যাপসিকাম আর ব্ল্যাক অলিভটা দিয়েছি। তো আমি আসলে যে আমার চুলায় যেটা বেক করেছিলাম, রান্না করেছিলাম পিজাটা, সেই আমার ভিডিও ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে, যার জন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, দুঃখিত। নেক্সট টাইম অবশ্যই আমি সেটা করব।